আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আপনারা দেখাবো খুবই সুন্দর চমৎকার ডিজাইনের একটি ওয়াল কেমের শোকেস। যারা 2022 একদম আপডেট নতুন ওয়াল কেমের শোকেস খুঁজছেন, তারা এই ওয়াল কেমের শোকেসটি নিতে পারবেন। এই ওয়াল কেমের শোকেসটি আমরা গ্লাসের সংমিশ্রণে একদম আধুনিক ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে, চিকন কারুকাজের মধ্যে এই ওয়াল কেমের শোকেসটি তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, এই ওয়াল কেমের শোকেসটি নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত ডিটেলসে বলবো। তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকুন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের চট্টগ্রামে জিনিউন চিটং শিউন কাঠে নিত্য নতুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আপডেট মডেলের ফার্নিচারগুলো, আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট ভিডিও দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই যে ওয়াল কেমের শোকেসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমরা সম্পূর্ণ চিটং শিউন কাঠের উপর করা হয়েছে। সেগুন কাঠের মধ্যে কিন্তু অনেকগুলো জাত আছে, তার মধ্যে চিটংয়ের যে কাঠটা পাওয়া যায় পার্বত্য জেলা, যে চট্টগ্রামে আমাদের এখানে যে কাঠটা পাওয়া যায়, এটা হচ্ছে চিটং সেগুন হিসাবে সারা বাংলাদেশে বিখ্যাত। এই চিটং সেগুনটা খুব ভালো মানের, আপনার গাছের কোয়ালিটিও ভালো, ফিনিশিংও ভালো আসে এটার মধ্যে, সেজন্য এটা সারা বাংলাদেশে বিখ্যাত। তো ভিউয়ার্স, এই যে ওয়াল কেমের সম্পূর্ণটাই আমরা চিটং সেগুন কাঠের মধ্যে, আপনার ভিতরে আমরা 10 মিলিমিটার গ্লাস ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেলফগুলো আমরা 10 মিলিমিটার গ্লাস ব্যবহার করা হয়েছে, আর যে আপনার গ্লাসের ফ্রেম দিয়ে এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা 4 মিলিমিটার গ্লাস ব্যবহার করা হয়েছে, আর পিছনে আমরা মিনর গ্লাস ব্যবহার করা হয়েছে, মিনর গ্লাসগুলো আমরা 6 মিলিমিটার মিনর গ্লাস ব্যবহার করা হয়েছে, এবং সাইডেও কিন্তু আপনার গ্লাস ব্যবহার করা হয়েছে। যারা একদম আপডেট ওয়াল কেমের শোকেস খুঁজছেন, তারা এই ওয়াল কেমের শোকেসটি নিতে পারবেন। খুবই চমৎকারভাবে এই ওয়াল কেমের শোকেসটি আমরা করে থাকি, আপনারা এটা মাসের আশে ডিজাইনের মধ্যে খুবই নিপুণভাবে এই কোয়ালিটিগুলো করে থাকে। আর আমরা হ্যান্ড পলিশ যখন আমরা করি, আমাদের গাছের চিরঞ্চে উঠাটা কিন্তু মানুষ করছে, গাছের ফাইবার এগুলো স্পষ্ট ফুটে ওঠে যখন আমরা হ্যান্ড পলিশ করি, গাছের গাছপালা করি। এই ফাইবারগুলোর কারণে চিরঞ্চে উঠাটা সারা বাংলাদেশে বিখ্যাত। তো বিয়ার, এই ওয়াল কেমের শোকেসটা সাইজ বলে দিচ্ছি, এটা আপনার পাশে হচ্ছে 6 ফিট, আপনার বিগ সাইজে ওয়াল কেমের শোকেসগুলো 6 ফিট হয় সবচেয়ে বড় সাইজ, এবং উপরে এই আপনার কার্নিশ ছাড়া 6 ফিট এবং কার্নিশ 7 ফিট 7.5 ফিট দিয়ে দাঁড়ায়। এটা আপনার প্রায় 14 ইঞ্চি মতো আছে, 14-15 ইঞ্চি মতো আছে। তো আমরা মূল মেজারমেন্টটা ধরে 6 ফিট বাই 6 ফিট আপনার পাঁপড় কার্নিশ ছাড়া, এবং এটার ভিতরে গভীরতা এই পাশে হচ্ছে 22 ইঞ্চি এবং এই পাশে হচ্ছে আপনার 25 ইঞ্চি মতো। তো বিয়ার, এই ভিতরে ভালো একটা গভীরতা পাচ্ছে, এই গভীরতাতে আপনারা চাইলে আপনার অনেক ধরনের প্রয়োজন রাখতে হবে। আর এখানে আমরা স্পোর্ট লাইট ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্পোর্ট লাইটগুলো চালিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্পোর্ট লাইটগুলো নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু স্পোর্ট লাইটগুলো গ্লাস ওয়াল যদি নিতে চান সেক্ষেত্রে আপনার আপনার গ্রুপ সুন্দর হয়, যখন আপনার কোম্পানিগুলো রাখবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো রাখবেন, তখন রাখবেন তখন আপনার যদি স্পোর্ট লাইটগুলো আপনার জ্বালান সেক্ষেত্রে আলো ফুটে উঠে ওয়াল কেমের শোকেসটার মধ্যে। তো ভিউয়ার্স, এই যে ওয়াল কেমের শোকেসটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনার আমরা 4টি পিলার ব্যবহার করা হয়েছে। কিন্তু 4টি পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টিকনেস 2.5 ইঞ্চি, চৌড়াতে 3.5 ইঞ্চি। খুব চমৎকারভাবে পিলারগুলো চিকন কারুকাজের উপর করা হয়েছে, আর এই পিলারগুলো দেওয়ার কারণে এই যে প্রোডাক্টটা দেখতে, এই যে আপনার ওয়াল কেমের শোকেসটা অনেক হেভি এবং মজবুত হয়েছে। আর আমরা প্রতিটা পার্লার মধ্যে চিকন কারুকাজ ব্যবহার করা হয়েছে, পার্লারগুলো টিকনেস দিয়েছে আমরা 1 ইঞ্চি, 1 ইঞ্চি সলিড 1 ইঞ্চি কাঠের উপর এই পাতা ডিজাইনগুলো করা হয়েছে। নিচে একটা ডয়ার যেটি পাল্লা ব্যবহার করা হয়েছে, আর এটি আমরা এই ওয়াল কেমের শোকেসটা আমরা সচরাচর সম্পূর্ণ চিটং শিউন কাঠের উপর করে থাকি। আর ভিতরে আমরা নিউ মডেল ফার্নিচার সচরাচর ভিতরে সেলফ গাছগুলো আমরা গামারিকা দিয়ে থাকি, যেমন কোয়েলিটি আমরা গামারিকা দিয়ে থাকি, যে কাঠগুলো দেখা যায় না সচরাচর ওই কাঠগুলো আমরা গামারিকা দিয়ে থাকি, কারণ আপনার গামারিকাটা কিন্তু অত্যন্ত ভালো, কিন্তু ফিনিশিং কম আসে বিধে আমরা গামারিকা ভিতরে ব্যবহার করে থাকি। তো বিয়াস, এই যে ওয়াল কেমের শোকেসটা দেখতে পাচ্ছেন, এই ওয়াল কেমের শোকেসটি যদি আপনারা আমার কাছে ক্রয় করতে চান, সেক্ষেত্রে এই ওয়াল কেমের শোকেসটির দাম পড়বে 65,000 টাকা। 65,000 টাকা হলে চমৎকার ডিজাইনের ওয়াল কেমের শোকেসটি আপনারা আমার থেকে ক্রয় করতে হবে। চিটং সিটির ভিতরে আমরা 1-2 হোম ডেলিভারি দিচ্ছি, আর চিটং সিটির বাইরে আমরা আমার জনসাপেক্ষে গাড়ি গাড়ি
পাবেন। এই প্রোগ্রামে পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে ইমোটো আসলে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেইন সিটিতেই চট্টগ্রাম পার্ক থেকে অহংকার স্টেডিয়াম মার্কেটের পরে আজকে আজকের ব্যাচটা আমাদের নির্মাণ ফার্নিচার শোরুম থেকে দেখতে পাবেন।